ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। ফরজ গোসল এটার সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোনো জায়গা যদি নাপাক লেগে থাকে, রানে শরীরের কোনো জায়গায়, অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে, ফরজ গোসল হয়েছে, তাহলে সেক্ষেত্রে এক নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে, পুকুর ঘাটে গিয়ে, যেখানে গোসল করেন, যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ডোলে আগে নাপাকটা দূর করে ফেলবে। লুঙ্গিতে লেগে আছে, কাপড় লেগে আছে, তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবে। এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের। দ্বিতীয় কাজ হল আপনি অজু করার মতো করে দুই হাতের কবজি আগে ভালো করে তিনবার ধুয়ে, তিনবার কুলি করে নাকে পানি দিয়ে, মুখ তিনবার ধুয়ে, হাতের কোনোই পর্যন্ত তিনবার ধুয়ে, তিনবার তিনবার করে দোনো হাত, এরপরে মাথা মাসাই করে একবার, কান মাসাই করে, এরপর আপনার শরীরে মাথায় ডান কাঁধে বাম কাঁধে আপনি পানি ঢালবেন। আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন, কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন। অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন, বাকি সব কাজ করবেন, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসাই করা, এগুলো করে পা ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লাহ। এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময়, বের হওয়ার সময় দুই পা ভালো করে ধোবেন। আর কুলি যখন করবেন, ওই যে অজু শুরুতে অজু করবেন, কুলি করবেন, ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন, সাধারণ কুলি করলে না, বরং কুলি করে একটু গলার ভিতরে নিয়ে গড়গড় করে গার্গল করে তারপরে পানি ফেলে দিবেন। এইভাবে তিনবার কুলি করবেন, কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয়। এরপর আপনার গোসল শেষ, যাওয়ার সময় দুই পাও টাকনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান। ফরজ গোসল হয়ে গেছে, সাথে অজুও হয়ে গেছে, গোসলের সাথে কি হয়ে যাবে, অজু হয়ে যাবে। এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত। এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন, এরপরে ডলাডলি করছেন, এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরা শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাত সম্মত অনুযায়ী হলো না। আর সুন্নাত পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল, কিন্তু গোসল করে যে আপনি সওয়াব পাইতেন সেটা কিন্তু হবে না, কারণ সুন্নাত না থাকলে সেটা কি হয় না, সওয়াব হয় না। অতএব ফরজ গোসলের সুন্নাত পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবো ইনশাআল্লাহ। টয়লেট ঢোকার সঙ্গে বিসমিল্লাহ পড়ে ঢুকবে এবং গোসল করে বের হয়ে আসবেন, একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকে যদি আপনি গোসল করেন বড় কোনো গুনাহ হবে না, যেহেতু কেউ দেখছে না, কিন্তু এর কারণে ছোট গুনাহ হবে এবং এটা অনুচিত, কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন। অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ, সে বিষয়ে চেষ্টা করবে। তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম, এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন, এরপরে অজু করবেন, এরপরে মাথা পানি দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে চলে আসবেন। গোসল হয়ে গেছে, অজু হয়ে গেছে, অনেকে দেখবেন গোসলের পরে আবার নতুন করে অজু করে, দেখছেন এটার কোনো প্রয়োজন নেই। গোসলের পরে অজু করবে সে, যে ব্যক্তি গোসল করতে করতে তার অজু চলে গেছে, হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব আসছে, পেশাব করছে, অথবা বায়ু নির্গত হয়েছে, তাহলে সে নতুন করে গোসলের পরে আবার অজু করবে। কিন্তু গোসলের সময় যে আপনি অজু করেছেন, বাস ওই অজুতেই গোসল এবং অজু দুইটাই হয়ে গেছে, আলাদা অজু করার দরকার নাই। এরপরে প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য 3 দিন 4 দিন চল্লিশা করা যাবে কিনা? মানুষ মারা গেলে যে মারা যায় তার পরিবারের লোকদেরকে এলাকাবাসী খানা দিবে, কারণ তাদের মন খারাপ, রান্নাবাড়া করার মতো মানসিকতা নাই। সেজন্য ইসলামের নির্দেশ হলো কেউ মারা গেলে তার পরিবারকে কি দিতে হবে, খাবার দাবার এলাকাবাসী দিতে হবে। আমাদের দেশে তারে একটু আধটু দেয় ঠিক আছে, এরপরে কয়দিন পরে 3 দিনের দিন বা 7 দিনের দিন বা 40 নম্বর দিন হলে তখন এলাকাবাসীর সবাই মিলে তার কাছ থেকে গরু জবাই করে খায়। 2-4 দিন ভাত কয়টা দিচ্ছেন এরপরে একসাথে সুদে আসলে উঠে নিলেন, এটা কেমন কথা রে ভাই, এটা খুব খারাপ কথা। মনে রাখবেন, মানুষ খুশির ছোটে মানুষকে খাওয়ায়, বিয়ে করছেন অলিমা খাওয়াবেন, বাচ্চা হয়েছে আকিকা খাওয়াবেন, ছেলেটা ভালো রেজাল্ট করছে মিষ্টি খাওয়াবেন, কিন্তু আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, এখানে তো আপনি মানুষকে খাওয়ানোর কিছু নেই। এগুলো আমাদের সমাজে আসছে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের থেকে, বোনদের থেকে। শ্রাদ্ধ, শ্রাদ্ধ একটা অনুষ্ঠান আছে হিন্দু ধর্ম মতে, কোনো মানুষ মারা গেলে তাকে তার জন্য আত্মীয় স্বজনকে খানা না দিলে যে মারা গেছে তাকে নাকি স্বর্গে খানা দেওয়া হয় না, এটা তাদের ধারণা, তাদের বিশ্বাস।
সেখান থেকে মুসলমানদের মধ্যে এটা ঢুকছে। অতএব কোনো মানুষ মারা গেলে এলাকাবাসী তাদের ছেলে মেয়ের কাছ থেকে পরিবারের কাছ থেকে খানা দাবি করবেন না। মানুষ না দিলে না খাওয়াইলে এলাকাবাসী বলে কত বখিল, বাপটা মরে গেল মাটা মরে গেল কারো একটু ভাতও খাওয়াইলো না। আপনাদের এলাকায় আছে সব? খবরদার খবরদার, এগুলো খুব ভুলভাল জিনিস, এগুলো এলাকা থেকে বিদায় করতে হবে। আপনার বাবা মারা গেছে, আপনি একজন গরিবের একটা টিউবওয়েল করে দেন, আপনি একটা গরিবের এক বস্তা চাল কিনে দেন, আপনি মসজিদে 500টা টাকা দান করেন, আপনি একটা এতিমখানায় কিছু একটা উপকার করেন, কিন্তু দিন ঠিক করে অমুক দিনে এত মানুষ খাওয়াইতে হবে, এই প্রচলন মানুষ মারা যাওয়ার পরে যদি শরীয়ত যদি থাকতো তাহলে আমাদের নবীজির ওফাতের পর তার মৃত্যুর পর সাহাবীরা দুনিয়াতে সবচেয়ে বড় জিয়াফত করত। কোরআন হাদিস দেখেন তো, ঘাঁটেন তো, কোনো জাল হাদিসও পাবেন না যে আমাদের নবীজির মৃত্যুর পর মদিনাতে সাহাবীরা কোনো জিয়াফতের ব্যবস্থা করছে, কোনো সাহাবীরা কোনো খরচের ব্যবস্থা করছে, এরকম কোনো ঘটনা জাল হাদিসেও পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের সঠিকটা বুঝার তৌফিক দান করুন। অতএব আমরা এই সমস্ত 40টা 3 দিনা এগুলা পরিহার করব, ঠিক আছে না ইনশাআল্লাহ।